হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে মোহর উর্মির সাথে দেখা করতে উর্মির বাড়িতে যায় শঙ্খ রেগে যায় বলে তুমি মোহরকে ডেকে একদম ভালো কাজ করো নি তোমার এই অসুস্থতার সময় মোহর নানা ধরনের প্রশ্ন করে তোমাকে আরও অসুস্থ করে তুলবে সেটা কিন্তু আমি মানতে পারবো না দেখো শঙ্খ এখানে আমি উর্মির সাথে কথা বলতে এসেছি ও আমাকে ডেকেছে বলেই কিন্তু আমি এসেছি তা না হলে আমি আসতাম না শঙ্খ এক প্লেট খাবার নিয়ে এসে উর্মিকে খাইয়ে দিতে চায় বলে উর্মি তুমি কি খাবে বলো তো তাড়াতাড়ি করে খেয়ে নাও উর্মিকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে শঙ্খ এটা দেখে মোহরের কোনোভাবেই সহ্য হয় না মোহর খুব কষ্ট পায় মনে মনে শঙ্খর যে এতটা পরিবর্তন বুঝতে পারে বলে যে আমি তো জানতাম না শঙ্খ কখনো কুটো ভেঙে দুটো করতে পারে সেটা আমার জানা ছিল না এখানে এসে যে দৃশ্য দেখছি তাতে করে উর্মি তোমরা কি ভেবেছ আমার মধ্যে কোনো প্রভাব পড়বে পড়বে না আমি এতটাও মনের দিক থেকে নরম্যে নই যে তোমাদের এই দৃশ্য দেখে আমি কষ্ট পাবো মোহর তুমি বুঝতে পারছো না আমার যা কিছু রয়েছে আমি সব কিছু তোমাকে দিয়ে দিতে চাই মোহর কারণটা কি উর্মি বিনিময় তুমি আমার কাছ থেকে কি চাও বলো আমি তো আগে শঙ্খকে ভালোবাসতাম এখন আমি শঙ্খকে ত্যাগ করে দিয়েছি যাকে একবার মন থেকে ত্যাগ করে দেওয়া যায় তাকে আর গ্রহণ করে নেওয়া যায় না শঙ্খ জীবনে এখন আপন মানুষ এসে গেছে আমি না থাকলেও তো চলবে শঙ্খ রেগে যায় বলে কাকে তুমি আপন মানুষ বলছো বলো তো উর্মির সাথে আমার এত বছরের বন্ধুত্ব উর্মি আমার ভালো বন্ধু তুমি এইভাবে উর্মির সম্পর্কে কথা বলবে না সেটা কিন্তু আমি মেনে নেবো না আমি যেটা নিজের চোখে দেখতে পাচ্ছি শঙ্খ সেটাও আমি বলতে পারবো না উর্মি আমাকে কিন্তু যেতে হবে বেরোতে হবে আমাকে তোমার মোহরের সাথে কোনো কথা থাকলে তুমি বলে নাও আগে খাবারটা খেয়ে নাও আমি আর খাবো না শঙ্খ আমার ভালো লাগছে না তুমি আমাকে আর খাইও না এইভাবে তুমি কিন্তু দুর্বল হয়ে পড়ছো ঠিক করে খাবার দাবার ডাক্তার তোমাকে খেতে বলেছে কেন তুমি খাচ্ছ না মোহর চলে যেতে লাগলে উর্মি বলে না মোহর তুমি যেও না তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা রয়েছে শঙ্খ তুমি একটু আমাদেরকে একলা ছেড়ে দাও না আমি একটু মোহরের সাথে কথা বলতে চাই তুমি কেন বুঝতে পারছো না এরপরে শঙ্খ মোহরকে বলে যে তুমি যখন অসুস্থ হয়েছিলে মোহর তোমার শর্ট টাইম মেমোরি লস হয়েছিল আমি কিন্তু তোমাকে সুস্থ করে তুলেছিলাম খাবার দাবার খাইয়েছি যত্ন করেছি সেই দিনগুলোর কথা হয়তো তুমি ভুলে গেছো আজকে অন্যের সেবা করা দেখে তোমার জ্যালিস ফিল হচ্ছে আমি বুঝতে পারছি তুমি মানুষটা কীরকম তুমি কখন ওই নিজের বাইরে অন্য কাউকে ভাবতে পারো না শঙ্খ তুমি যখন আমাকে বলেছিলে আমাকে ভালোবাসো আমি তোমার সাথে বিয়ে সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম তখন জানতাম না তোমার জীবনে অন্য মেয়েরও অস্তিত্ব রয়েছে আর সেই অস্তিত্বটা এইভাবে তোমার জীবনে এসে কাবু করে ফেলবে তাই এখন যখন দেখতে পাচ্ছি তখন কি করে সহ্য করে নেই বলো তো শঙ্খ রেগে ভেতরে চলে যায় উর্মি উঠতে পারছে না বিছানা থেকে খুব কষ্ট করে বিছানা থেকে উঠে মোহরের কাছে অবধি আসে পড়ে যেতে লাগে মোহর ধরে ফেলে উর্মিকে বলে উর্মি তোমার কি হয়েছে বলো তো মোহর আমি আর বেশি দিন নেই আমি আর বাঁচবো না তুমি বিশ্বাস করো মোহর তারপরেও রেগে যায় বলে তুমি এইসব কি নাটক শুরু করেছো আমার সাথে এগুলো বলে একদমই আর কি করবে না আমি সত্যি বলছি তুমি আমার মুখের কথা বিশ্বাস করছো না তো এরপরে আলমারি থেকে একটা ফাইল বের করে মোহরের হাতে ধরিয়ে দেয় উর্মি দেখো এটা কি এটা দেখলে তো নিশ্চয়ই তোমার বিশ্বাস হবে এরপরে সমস্ত রিপোর্টগুলো দেখে মোহরের চোখে জল চলে আসে মোহর যতটাই রাগে মনের মানুষ হোক না কেন মোহরের মধ্যে একটা নরম মন রয়েছে আর সেটা তখন বেরিয়ে আসে উর্মি কান্নাকাটি করে মোহরকে জড়িয়ে ধরে সত্যি বিশ্বাস করো আমার হাতে সময় নেই তাই শঙ্খ আমার এখানে এসে থাকছে আমার বাবা মা বলতে কেউ নেই আমি এতিম তাই শঙ্খ আমাকে বন্ধুত্বের সম্পর্কে দোহাই দিয়ে এখানে এসে আমার যত্ন করছে আমাকে সুস্থ করার চেষ্টা করছে মোহর কিন্তু আমি তো জানি আমি বেশি দিন আর নেই আমি নিজের মনকে তৈরি করে নিয়েছি শঙ্খ সেটা কোনোভাবেই বুঝতে চাইছে না আর তাই নিয়েই তোমার সাথে শঙ্খর ঝামেলা তৈরি হয়েছে মোহর একটা কথা বলবো তুমি রাখবে আমার শেষ ইচ্ছে আমার বাবা মায়ের এই পৈতৃক বাড়ি এবং আমার যা জিনিসপত্র টাকা পয়সা রয়েছে সব কিছু আমি তোমাকে দিয়ে যে সব কিছু আমি তোমাকে দিয়ে যেতে চাই মোহর আমি কেন নেব উর্মিদি কারণ আমি তোমাকে অনেক মান অপমান করেছি আর তারপরে তোমার কাছ থেকে কোনো জিনিস নেওয়ার তো আমার অধিকারই নেই মোহর তুমি আমার সব থেকে বেস্ট বন্ধু শঙ্কর বউ আমার সাথে শঙ্কর যেমন একটা বন্ধুত্বের ভালোবাসার সম্পর্ক রয়েছে তেমন তোমার সাথেও আমার একটা সম্পর্ক রয়েছে মোহর আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তোমাকে ভালোবাসি কেন বাসবো না তুমি ছাড়া আর শঙ্খ ছাড়া আমার তো আর কেউ নেই বলো এরপরে উর্মি বেশি কথা বলার নিষেধ কথা বলতে গিয়ে মাথাটা ঘুরে উর্মি পড়ে যায় মোহর ধরে ফেলে বলে উর্মি দি কী হয়েছে তোমার উর্মি মাটিতে পড়ে যায় মোহর তাকে তুলে বিছানায় বিছানায় শুয়ে দেয় আর ফাইলটা মনোযোগ দিয়ে দেখতে লাগে বলে তুমি আমাকে আগে কেন বলো নেই যে তোমার এই সমস্যা মোহর আমি তো এসেই ছিলাম যে কলকাতায় আমার জন্ম আমি আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মোহর তোমার বর শঙ্খ আমার সব থেকে বেস্ট বন্ধু তার সাথে সবার সাথে দেখা করে আমি চলে যাব। আমি শেষ বিদায় নিতেই কিন্তু এখানে এসেছি হ্যাঁ কাউকে হয়তো সেইভাবে আমি বলিনি কারণ সবাই জানতে পারলে আমার প্রতি শ্রীমপ্রীতি আদায় করবে যেটা আমি মোটেও ভালোবাসি না তাই শঙ্খকে আমি অনেকবার বলেছি মোহরকে বলতে কিন্তু শঙ্খ বলে না মোহর যদি আমাকে বিশ্বাস করে তাহলে হাজার মানুষ হাজারটা কথা বললেও ও আমাকেই বিশ্বাস করে আমাকেই আঁকড়ে থাকবে অন্য মানুষের রোগ হয়েছে না কি হয়েছে সেটা জানতে হবে তারপরে তার প্রতি মোহর নরম হবে সেরকম কথাবার্তা শঙ্ক বিশ্বাসী করে না তাই দেখো আজকে তোমাদের মাঝে আমার জন্যই ফাটল ধরলো না উর্মিদি এখন আমার সত্যি খুব খারাপ লাগছে আমি অনেক ছোট বড় কথা তোমাকে বলে ফেলেছি অজান্তেই তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি অসুস্থ বলেই আমাদের কলেজটাও জয়েন করলে না সেটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল আমি রেগেছিলাম যে শঙ্খ কেন তোমার বাড়িতে এসে থাকবে এখন ভাবছি যে শঙ্খ এসে ঠিক কাজটাই করেছে শঙ্খ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে কিন্তু ও আমাকে বললে আমিও তো তোমার বাড়িতে আসতে পারতাম তোমার সেবা যত্ন করতাম এখন ডাক্তারি সায়েন্স অনেকটা এগিয়ে গেছে উর্মিদি তুমি চিন্তা করো না তুমি সুস্থ হয়ে যাবে মোহর শঙ্খ খুব ভালো করে জানে আমার বাচ্চার চান্স একদমই নেই তার কারণেই তো শঙ্খ যে কয়েকটা দিন আমি রয়েছি আমার সেবা করে আমাকে সুস্থ রাখার চেষ্টা করছে কোনো ডাক্তার আমাকে আর ভালো করে তুলতে পারবে না আমার প্রাণটা তারা ফিরিয়ে দিতে পারবে না তুমি কেন বুঝতে পারছো না মোহর এরপরে শঙ্খ চলে আসে বলে উর্মি তুমি এত কথা কেন বলছো মোহরকে সব কথা খুলে বলেছো এখনও তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে আর তুমিও বলে গেলে ও যে তোমার সাথে কি খারাপ আচরণ করেছে তার জন্য আমি ওকে ক্ষমা করব না তাই বলছি মোহর তুমি এখানে আর এসো না উর্মির দায়িত্ব যেমন আমি আগে নিয়েছিলাম এখনও আমি নেব এখন তুমি ওষুধ খেয়ে নাও উর্মি তোমাকে ডাক্তার ঠিক সময় ওষুধ খেতে বলেছে শঙ্খ একটু পরে খাই না আর মোহর তুমি এই বাড়িতে অবশ্যই করে আসবে 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 আমার আমার বাড়িতে তুমি আর শঙ্খ না তো কে বলো কোনো এতটুকু অভিমান নেই তোমার তুমি যা কিছু করেছো একটা বউ যেরকমটা করা দরকার সেটাই করেছে তাই এখন আমার লোকজন খুব ভালো লাগে তুমি আসলে তোমার সাথে একটু গল্প করতে পারবো একটু আনন্দ করতে পারবো দেখবে আমার মনটা ভালো থাকবে আর শঙ্খ মোহর তোমরা দুজনেই আমার সমস্ত সম্পত্তি আমার সমস্ত সম্পত্তি আমি তোমাদের দিয়ে যাব তোমরা এগুলো ভোগ করবে তোমরা না নিতে চাইলেও তোমাদের যে অনাগত সন্তান আসবে পৃথিবীতে তাকে দিও তাহলে হয়তো উর্মি একটা না একটা সময় ওপর থেকে দেখতে পারবে যে না সবার মাঝে উর্মির এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে উর্মির এই বাড়িটা কেউ না কেউ রয়েছে তাতেই করেই উর্মি খুশি হয়ে যাবে মোহর আমি আগাগোড়ায় কখনো কথা গুছিয়ে বলতে পারি না তাই অনেকের কাছেই আমি খারাপ হয়ে যাই অনেকে আমাকে ভুল বোঝে ঠিক তোমার মতো কিন্তু বিশ্বাস করো শঙ্খ এবং তোমার সম্পর্ক ভাঙার আমার কোনো ইচ্ছে নেই আমি সব সময় চাই তোমরা দুজনে একসাথে থাকো সারা জীবন সংসার করো কারণ শঙ্খ তোমাকে ভালোবাসে মোহর আগে বাঁচতো এখন আর বাসে না কি বলছো শঙ্খকে আমি যতটা চিনি ও কাউকে একবার ভালোবেসে ফেললে কখনো আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না মান অভিমান হতেই পারে প্রতিটা সম্পর্কে কিন্তু শঙ্খ এখনও তোমাকেই ভালোবাসে এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি উর্মি তোমাকে এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নেই যে নিজের ভালোবাসার মানুষটার উপর বিশ্বাস ভরসা রাখতে পারেনি তার উপর আমি কি বিশ্বাস করব বলো তো আজকে মোহর নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে আর পাঁচটা মেয়ের মতো মোহরেরও হিংসে হয় মোহরও তার স্বামীকে অন্য কারোর সাথে সহ্য করে নিতে পারে না তার স্বামীকে ভুল বুঝে অবিশ্বাস করে সম্পর্ক ভাঙার কথাও পর্যন্ত মোহর বলেছে তাই এত সহজে তো মোহরকে আমি ক্ষমা করব না শঙ্খ তুমি আমাকে কেন বল আগে কেন তোমাকে বলতেই হবে তুমি তো পারতে আমাকে সাপোর্ট করতে আমার বিশ্বাসে বিশ্বাস রাখতে তুমি সেটা করনি মোহর তুমি সব সময় ভেবেছো যে কেন উর্মির বাড়িতে আমি আসছি কেন একটা মেয়ের বাড়িতে আমি থাকছি তার সেবা করছি একটু আগেও তো তুমি উর্মিকে খাইয়ে দিচ্ছিলাম যখন তুমি অনেক কথা বললে এখন বুঝলে তো যে আমি কোনো ভুল কাজ কখনো করতেই পারি না এই বিশ্বাসটুকু তোমার থাকা উচিত ছিল মোহর কী হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে মোহর ক্ষমা চাইলো উর্মি অসুস্থ হয়ে পড়ল শঙ্খ মোহরকে সম্পত্তি দান উর্মির উর্মি সিদ্ধান্ত নিয়েছে তার যা কিছু রয়েছে সব কিছু শঙ্খ মোহরের নামেই উর্মি করে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাবে শঙ্খ এক সুতোতে বেঁধে দিতে চায় উর্মি তারা যেন কখনো আলাদা না হয় ওপর থেকে উর্মি সেটাই দেখতে চায় আর শঙ্খ মোহরের সন্তান যে পৃথিবীতে আসবে অনাগত তার জন্যই উর্মির এই সমস্ত কিছু কারণ উর্মি তো তখন থাকবে না শঙ্খ মোহরের সন্তানকে কোনো কিছু দিতেও পারবে না তাই আগ অগ্রিম সব কিছু দিয়ে যাচ্ছে উর্মি মানসিকভাবে প্রস্তুত রয়েছে সে শঙ্খ মোহরের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে যে মান অভিমান চলছে সে সব কিছু এত সহজে কি শঙ্খ মিটিয়ে নিতে দেবে কারণ শঙ্খ সত্যি এবার মোহরের ওপর প্রচণ্ড অভিমান করেছে উর্মি চেষ্টা করছে তাদের দুজনের অভিমান ভাঙাতে কিন্তু আদৌ কি সেটা পারবে সে সব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন